পারবো না, শেষ করব আজ তোকে, আমি শেষ করব। তোকে আমি শেষ করবো, আর তোর পরেই আমি থামব। মেরো না, মেরো না, আমাকে মেরো না, আমি তো তোমার কোনো ক্ষতি করিনি, ছেড়ে দাও আমাকে, ছেড়ে দাও। ক্ষতি করেছিস তুই আমার, অনেক অনেক ক্ষতি করেছিস লগ্না। না না, আজ তো তোকে শেষ না করে ছাড়বো না, তোর জন্য আমি মুক্তি পাইনি, তোর জন্য শেষ করবো তোকে আমি আজ। বলা লগ্না, বলা, বাঁচাও বাঁচাও আমাকে। চলে যা লগ্না, দূরে চলে যা, চলে যা এখান থেকে। বাঁচাও বাঁচাও। মা মা, লা লগ্না, কোথায় কই তুই, কোথায় মা, লগ্না কোথায় তুই, কোথায় কোথায় মা, কই, এই যে আমি, এই তো আমি, কোথায় তুই, কি হয়েছে, লগ্না করে, লগ্না কি হয়েছে, এটা কি এমন করতেছো কেন, তোমার শরীর ঠিক আছে তো? লগ্না চিৎকার করতেছে, লগ্না চিৎকার করতেছে, আমি আমি স্পষ্ট শুনলাম রে, স্পষ্ট শুনলাম নন্দা, লগ্নার আওয়াজ আমি স্পষ্ট শুনতে পেলাম। কি বলতিছো কি তুমি, হ্যাঁ ঠিক বলতিছি, আমার আমার কি মনি হলো জানিস নন্দা, আমার আমার মনি হলো মেয়ের কোনো বিপদ হয়েছে, এখন কোনো বিপদে পড়েছে, লগ্না দাদা এত কথা বললি পরে শুনতে পাবি কি করি, চুপ কর চুপ কর, তবে তবে আওয়াজ শুনতে পাবি, হ্যাঁ লগ্নার আওয়াজ। আমি কষ্ট শুনলেন, আমি কষ্ট শুনলেন, আরে লকডাউন আওয়াজ নিশ্চয় নিশ্চয়ই, আমার মেয়ে বিপদে পড়েছে, আরে নন্দা আমার মেয়ে বিপদে বিপদে পড়েছে। কি বলছিস, বিপদ সেটা বুঝতে পারতেছ না, আর লগ্না এখন কটা বাজে বলো তো, লগ্না তো বাড়িতে এখন ঘুম হচ্ছে। আমি আমি বুঝতে পারতেছি নন্দা, আমি আমি সব বুঝতে পারতেছি, আমার মেয়ের বিপদ হয়েছে, আমার কি হবে, দাঁড়া আমি আমি তৈরি হইনি, আমি তৈরি হইনি। দাদা দাদা আমার কথাটা শোনো, এত রাতে এমন করো নি, আমার কথাটা একটাবার শোনো, তুমি জামা পরতেছো কেন, তুমি যেতে চাইছো তো, যাও, আমি কিন্তু বলতেছি দাদা তোমার এই যাওয়ার জন্য, আর এই যাওয়ার জন্য আমাদের মেয়েটাকে কথা শোনাবে ওই কর্তা মা। এই আমার 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 কি হবে, দাঁড়া আমি আমি তৈরি হইনি, আমি তৈরি হইনি। দাদা দাদা আমার কথাটা শোনো, এত রাতে এমন করো নি, আমার কথাটা একটাবার শোনো, তুমি জামা পরতেছো কেন, তুমি যেতে চাইছো তো, যাও, আমি কিন্তু বলতেছি দাদা তোমার এই যাওয়ার জন্য, আর এই যাওয়ার জন্য আমাদের মেয়েটাকে কথা শোনাবে ওই কর্তা মা।
মনের ভুল নয়, মনের ভুল নয়, সত্যি বলতেছি আমি আমি স্পষ্ট শুনলাম। আমি আমি স্বপ্ন দেখিনি, আমি 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 স্বপ্ন দেখিনি। যেতে চাইছো তো? হ্যাঁ যেতে চাইছো, যেতে হবে আমারে। যাও, কিন্তু একটা কথা শুনে রাখো, আমি এই অন্ধকারে তোমাকে একা বেরোতে দেব না। কি সব পাগলের মতো কথা বলতেছিস তুই? মেয়েটা আমার বিপদের মধ্যে পড়ে থাকবে আর বাপ হয়ে আমি ঘরের মধ্যে চুপ করে বসে থাকবো? আচ্ছা বেশ, তোমার মেয়ের চিৎকার একবার শুনেছো, ও নিশ্চয়ই আবার চিৎকার করবে, তখন না হয় দাদা বোন একসাথে যাব। আমি তোমার একা যেতে দেবো না দাদা, কেন জানি না আমার ভীষণ ভয় করছে। ভয়? এই নন্দা, কিসের ভয় পেতেছিস তুই? কিসের ভয়? যতদিন না পর্যন্ত তুই ওই রায়চৌধুরী বাড়ি থেকে বেরোস, ততদিন পর্যন্ত তোকে ছুটতে হবে। ওঠ লকড়া, ওঠ! আমি লগ্নার গলা পেলাম, আমি নিশ্চিত কোনো বিপদে পড়েছে মা। বর্ধা ভাই, লগ্না তো আমাদের বিপদে ফেলছে, ও কিভাবে বিপদে পড়বে? ওর ঘরেই আছে। অসম্ভব, লগ্না ওর ঘরে নেই, থাকতে পারে না। তুমি দেখো গিয়ে আগে। কি বলছো কি তুমি এসব? আমি ওর গলা পেলাম এই মাত্র, বাইরে থেকে এলো গলার আওয়াজটা। আমি তোমাদের বলছি, ওর ও ঘরে নেই, লগ্না ঘরে নেই, তোমরা দেখো গিয়ে আগে। তা কি করে হয়? তোমরা এসব কি আবল তো কথা বলছো, আমি বুঝতে পারছি না তোমার মাথায় এসব কে ঢোকাচ্ছে। কি ব্যাপার, চেঁচামেচি হচ্ছে কেন? কি হয়েছে? কি বর্দে ভাই পড়ে যাচ্ছিল, আমরা তো আওয়াজ শুনে ছুটে এলাম। সে কি পড়ে যাচ্ছিল মানে? নার্স কোথায় গেল? তোমার সবার আগে ওর কথাই মাথায় এলো, তাই না? সে নেই। রুদ্র, একবার দেখো লগ্না ঘরে আছে কিনা। আমি ওর গলার আওয়াজ পেলাম এক্ষুনি, বাঁচাও বাঁচাও বলে চিৎকার করছিল, একবার দেখ না ওর ঘরে কি আছে কিনা। কেন এসব বোকার মতো কথা বলছো ইন্দ্র? আমরা কেউ চিৎকার শুনতে পেলাম না, শুধু তুমি চিৎকার শুনলে। আচ্ছা কি আশ্চর্য, ওর ঘরে একবার গিয়ে দেখতে তোমাদের এত অসুবিধা কেন? যাও না, দেখো না গিয়ে একবার। আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, শান্ত হও, চলো চলো সবাই দেখছি চলো। হ্যাঁ ঠিকই তো, আমরা একবার গিয়ে ওর ঘরে দেখি না। হ্যাঁ ও তো ওর ঘরেই আছে মা, আপনি কিন্তু ওকে ছেড়ে দেবেন না। লগ্না এত চিৎকার করলো কেন? তোমাকে একা যেতে আমি দেব না, বেশ চলো, আমিও তোমার সঙ্গে যাব। তুই যাবি? তুই আবার কোথায় যাবি আমার সঙ্গে? কেন, তুমি কি অন্য কোথাও যাচ্ছ নাকি? তুমি তো ওই বাড়িতেই যাচ্ছ।
এমন করি কথা বলতেছিস না নন্দা? তুই মনে হচ্ছে যেন আমি প্রথমবার ওই বাড়িতে যেতেছি। কেন বুঝতে পারছো না আমি কিসের ভয় পেতেছি? এই নন্দা, ভয় যখন পেতেছিস তো খোলসা করে বলতেছিস না কেন? কিসের ভয় পেতেছিস? আচ্ছা দাদা, একটা কথা বলো তো, তুমি ঠিক আমাদের লগ্নার গলায় পেয়েছো? আরে সত্যি বলতেছি, আমি আমি স্পষ্ট শুনেছি নন্দা, আমি স্পষ্ট শুনেছি। লাচ্ছে ওই শুনতে পেলি? লাচ্ছে আমাকে বাঁচাও।